মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এটি আমাদের অত্যন্ত গৌরবের। তাদের আত্মত্যাগ এবং তাদের শাহাদাত বরণের মধ্য দিয়েই আমরা এই দেশের মানচিত্র এবং পতাকা সৃষ্টি করেছি। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে দেশের মানচিত্র এবং পতাকা সৃষ্টি হয়েছিল বলে আজকে কিন্তু আমরা এই মহান সংসদের সদস্য হতে পেরেছি। মাননীয় স্পিকার, আজকে যে গুরুত্বপূর্ণ বিলটি নিয়ে এসেছেন, বিলটি যেদিন উত্থাপিত হয় সেদিন কয়েকটি বিষয়ে আমি আপত্তি দিয়েছিলাম এবং সে বিষয়গুলো কিন্তু কোনো নিষ্পত্তি আমি দেখিনি। তবে মাননীয় স্পিকার, আজকে একটু আমাকে সময় দিবেন। এখানে আপনি উদ্দেশ্য এবং কারণের মধ্যে যেটি উল্লেখ করেছেন, জাতীয় জীবনে, আমাকে একটু সময় দিবেন মাননীয় স্পিকার, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা। মাননীয় স্পিকার, আজকের রাষ্ট্রের অবস্থাটা কি, আজকে দেশের অবস্থাটা কি? আজকে আমার কাছে মাননীয় স্পিকার, আজকে যখন সকালবেলা পত্রিকার পাতা দেখি, সত্যিকার অর্থে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। দেশে কোনো সরকার আছে? দেশে কোনো আইন আছে? কি বলবো মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে আপনার মাননীয় যোগাযোগ মন্ত্রী নাই, উনি কয়েকদিন আগে বললেন খেলা হবে, এখন খেলা শুরু হয়ে গেছে। সভা সমাবেশে আপনার হামলা মামলা, আপনার ভাঙচুর, বাড়ি ঘর গাড়ি সব ভাঙচুর হচ্ছে। তো মাননীয় স্পিকার, এটা মুক্তিযুদ্ধের কোন চেতনার মধ্যে পড়ে? এটা মুক্তিযুদ্ধের কোন আদর্শের মধ্যে পড়ে আপনি বলেন? এইরকম আমার কাছে পত্রিকার পাতা আপনি দেখেন, পত্রিকার পাতা অসংখ্য পত্রিকায় সাবেক মুক্তিযুদ্ধ, আপনার সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলাম, উপর্যুপরি তিন দিন তার বাসায় হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে, তার অফিস ভাঙচুর হয়েছে। মানে এটা কি মাননীয় স্পিকার, এটা কোনো রাষ্ট্র আমরা কোথায় নিয়ে যাচ্ছি? মাননীয় স্পিকার, রাষ্ট্রের অবস্থাটা আজকে কোথায় নিয়ে যাচ্ছি? আজকে কথাগুলো যদি আমি অসত্য বলি, আপনারা বলেন। আমার কথা হচ্ছে যে আজকে রাষ্ট্রের তো একটা সরকার আছে, তা আজকে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কারণেই বলছি যে আজকে সত্যিকার অর্থে আজকে যখন শুনি, এই যে কিছুদিন আগে আমাদের মানবাধিকার কমিটি, মাননীয় সদস্য জনমত যাচাইয়ের উপর বলেন, এক মিনিট বলেন জনমত যাচাইয়ের উপর। আপনি এখানে, আমি মাননীয় স্পিকার, আমি কথা বলি যদি সংক্ষিপ্ত করতে, আমি তো কোনো খারাপ কিছু বলছি না। জনমত যাচাইয়ের উপর আপনি বলছেন মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নির্দিষ্ট তথ্য ছাড়াই কর্মকর্তারা নিষেধাজ্ঞা দিয়েছে। মাননীয় স্পিকার, চৌধুরী আলম, ইলিয়াস আলী, এরকম অসংখ্য নাম আপনাকে আমি দিতে পারবো যারা আজকে গুমের শিকার হয়েছে, বিচারবিভাগ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা তো চাই যে একটা সরকার নিরপেক্ষ তদন্ত করুক, তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিরা নিখোঁজ, সরকার বলছে নিখোঁজ। মানুষ প্রেরণ হতে পারে না, এটি হতে পারে না, এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শে আপনাকে লালিত করতে হয়, তাহলে আইনের শাসন নিয়ে আসতে হবে, কোনো ব্যতিক্রম নাই। আপনি জোরজার মুলুকতার আপনি চালাবেন, আজকে প্রযুক্তির যুগ, আজকে এই পত্রিকায় যারা আপনার এই যে তরুণরা একেবারে যারা 12-14 বছরের, তাদের হাতে যে মধ্যযুগীয় অস্ত্র তারা নিয়ে ঘুরে আছে, আইন প্রক্রিয়া সংস্থা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আপনি কি উত্তর দিবেন মাননীয় স্পিকার? এইটি আমি মনে করি যে এটি আর রাষ্ট্র একটি সত্যিকার অর্থে ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। আমরা মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2022 সংশোধনী, আমি 4টি দফায় সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, এই বিলের মধ্যে যে অসঙ্গতিগুলো রয়েছে, আমি প্রথমেই এই বিষয়গুলো মাননীয় মন্ত্রীর, একটা বিলের মধ্যে যদি অসঙ্গতি রেখে বিল পাশ করে সেটা ত্রুটিপূর্ণ হবে। 1971 সালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বয়স কত, এই বিলের মধ্যে আপনি সেটা উল্লেখ করেন নাই, এটা আপনার সুনির্দিষ্ট হওয়া দরকার। তার কারণ আমরা অনেক সময় পত্র পত্রিকায় দেখি 8 বছর 10 বছর যাদের বয়স তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়েছে, এটা কিন্তু হতে পারে মাননীয় স্পিকার, এটা তো হতে পারে না। সুতরাং এই বিলের মধ্যে অবশ্যই আমি বলবো যে আমি মুক্তিযোদ্ধা নই, আমার সময় 10 বছর বয়স ছিল, কিন্তু এখানে বিলের মধ্যে অবশ্যই এখানে যেটা বলছেন যে যাহাদের উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত বয়স সীমার মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবে, সরকার নির্ধারণ করবে, এটা আপনার সময় চলে যাবে, তো এটা বয়স তো আপনার 71 সালে, এটা সুনির্দিষ্ট হওয়া দরকার। দ্বিতীয়ত, আপনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে, বীর এটা আমাদের গৌরবের বিষয়, আমি বারবার বলছি যে বীর মুক্তিযোদ্ধা এটা আমাদের গৌরবের সন্তান, তারা এই বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করেছেন ক খ গ ঘ ও চ ছ, আপনার যারা রণাঙ্গনে যুদ্ধ করলো, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করলো, শহীদ শাহাদাত বরণ করলো, যারা পঙ্গু হলো, যারা আপনার সেখানে সরাসরি অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করছে, আপনি তার সাথে আপনি অন্যান্য ক্যাটাগরিকে এক করা ঠিক হবে না। আমি এর কারণে মনে করি, আমি বিলটি যদি উত্থাপন করেছেন সেদিনও বলেছিলাম যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আর অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সহযোগী, মুক্তিযুদ্ধের সংগঠক দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যারা ছিল, তাদেরকে আপনি দেন সম্মান, অসুবিধা নাই, কিন্তু অবশ্যই যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যারা সরাসরি ফ্রিডম ফাইটার, তাদেরকে আপনাকে আলাদা সংজ্ঞায়িত করতে হবে, নাহলে এই বিলটা মানে আমি বলবো যে একটা অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, কিন্তু কোনো অবস্থাতে এটা ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝাতে পারবেন না যে আপনারা যে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায়িত করেছে, কিসের বীরত্ব দেখালো, ওরা মাঠে ছিল, যুদ্ধ করেছে,
এটা মাননীয় স্পিকার আমি মনে করি জায়গাগুলো অবশ্যই আপনার এই ত্রুটিগুলো সংশোধিত হওয়া দরকার। আইনের মধ্যে যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, 75 সালের 15ই আগস্ট সপরিবারে উনি স্বজন হারিয়েছেন, ব্যথা বেদনা কষ্ট সবচেয়ে উনার বেশি, দীর্ঘ 21 বছর উনি সংগ্রাম করেছেন এই অপরাধের সাথে যারা জড়িত, এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় উনি নিয়ে এসেছেন, দণ্ড দিচ্ছেন, দেশ বিদেশে যারা পালিয়ে আছে তাদেরকে আনার চেষ্টা করছেন। আমি মাননীয় মন্ত্রী, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি যে বিষয়টি উত্থাপন করেছি, আপনি যেভাবে আপনার আমার বক্তব্যে রিয়াক্ট করলেন, তাহলে আজকে যারা অপরাধ করছে তাদেরকে কি আপনি প্রশ্রয় দিবেন? আপনি এর সাথে অন্য কিছু মিলাচ্ছেন কেন? আজকে আপনি ক্ষমতায় আছেন, এই পত্রিকার পাতাগুলো কি আপনাদের চোখে আসছে না? মানুষের বাড়িতে, মানুষের অফিসে, গাড়িতে যে হামলাগুলো হচ্ছে, মাননীয় স্পিকার, এগুলো আপনি যখন উত্তর দিচ্ছেন তার সাথে আপনি অন্য কিছু, আজকে যারা গুম এবং খুনের যারা শিকার হয়েছে বিচারবহিত হত্যার, আজকে যদি 75-এর 15ই আগস্টের আপনার বিচার হয়, আজকে কালকে যদি যেদিনই হোক না কেন, এক মিনিট দিয়েছে, তারা কি বিচারের আপনার আইনের আশ্রয় লাভের সুযোগ পাবে না? আমি আপনি মাননীয় মন্ত্রী, আজকে আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, দেখেন আমরা সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি ক্ষমতায় আছেন, আপনি কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করছেন, আপনি কতটুকু ন্যায় বিচার নিশ্চিত করছেন? আপনি আগের কথা বাদ দেন, এখন যে বিষয়গুলো, আপনি যদি ভিন্ন মতকে আপনি দমন করতে চান, আপনি আইন পাস করেন পার্লামেন্টে, পরিষ্কার বলে দেন যেখানে ভিন্ন মত কেউ থাকবে না, এখানে আমরা মেজরিটি আছি, আমরা একাই থাকবো, অন্য কেউ কোনো সভা সমাবেশ প্রতিবাদ কিচ্ছু করতে পারবে না, আইন পাস করেন না কেন মাননীয় স্পিকার? এটা করতে তো অসুবিধা নাই মাননীয় স্পিকার, যে কারণে আমি মাননীয় মন্ত্রী এই বিষয়গুলো আলোচনা করলে তো আমার স্পিকার আমাকে সংক্ষিপ্ত করার জন্য বারবার আপনি নোটিস করেন। আমি অনুরোধ করব, দেশে একটা সংকট চলছে, এই অবস্থায় আজকে সারা দেশে, এই যে আরেকটা কিছুক্ষণ আগে আপনি আরেকটা আইন পাস করলেন, আইন উত্থাপন করলেন আমাদের আমাদের ই মন্ত্রী, এখানে মুক্তিযোদ্ধা হিসেবে প্রজাতন্ত্রের কর্মে লাভকারী ব্যক্তি তারা যাচাই বাছাই হতে অব্যাহতি থাকবে, জালিয়াতি করে সে চাকরি করলো, সব সুযোগ সুবিধা ভোগ করলো, আপনি তাদেরকে আইন করে তাদেরকে আপনি প্রোটেকশন দিচ্ছেন? হতে পারে না মাননীয় স্পিকার, এই আইনের ওসিলা দিয়ে একজন এক মিনিট জমি জাল করবে, বলে ও যদি জমি জাল করে ই করতে পারে, চাকরি করতে পারে, তাহলে আমি কেন এই সুযোগ পাবো না? সুতরাং অপরাধীকে এরা মাপ চাইতে পারে, এই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল করে যারা চাকরি করেছে এরা রাষ্ট্রের কাছে ক্ষমা চাবে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, সেটার ক্ষেত্রে সরকার তখন সেটা বিবেচনা করতে পারে, কিন্তু আইন করে দিচ্ছেন যে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না, এটা হতে পারে না মাননীয় স্পিকার। এই সমস্ত অসঙ্গতিগুলো আইন করে মাননীয় স্পিকার করা ঠিক হবে না, এগুলোই আমার বক্তব্য, এগুলো বলতে গেলে আপনারা বাধা দিচ্ছেন, এগুলোর মধ্যে কোনো অসত্য বক্তব্য নাই, এর মধ্যে ন্যূনতম কোনো আপনি এর ই করতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে, আপনি ক্ষমতায় আছেন, জনগণের জানমালের নিরাপত্তা আপনাকেই দিতে হবে, আপনি দিবেন, এখানে আপনি অন্য কিছু ওসিলা দিয়ে আপনি সমস্ত এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। আমি আর বক্তব্য বাড়াবো না মাননীয় স্পিকার, আমি মনে করি যে এই এই বিশেষ করে এই দুটো বিষয়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এটা চিহ্নিত হওয়া দরকার। আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, যে আমার পাশে মুক্তিযোদ্ধা ছিল, আমার আমার জেলায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেছেন, তার সাথে যদি আপনি সাধারণ এদেরকে একত্রিত করেন এটা ঠিক হবে না মাননীয় স্পিকার, এটি আজকে 50 বছর পর করছেন। শিক্ষা ব্যবস্থা এখন আইসিইউতে চলে গেছে মাননীয় স্পিকার, আমি বারবার বলছি, প্রাইমারি বলেন, মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, উচ্চশিক্ষা বলেন, এগুলো আইসিইউতে এখন অবস্থান করছে। শিক্ষা ব্যবস্থাকে জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থার দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। এখানে শিক্ষামন্ত্রী আছেন, আজকে সাপ্তাহিক ছুটি 2 দিন করলেন, জাতীয় ছুটি, এসএসসি এইচএসসি পরীক্ষা, দেখা যাবে বছরের মধ্যে আপনার 8 মাসই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, করোনার কারণে যে ভয়াবহ আমরা শিক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে রিকভার করার জন্য আপনি কি এখনো অটোপাস দিবেন, এখনো লটারিতে ভর্তি করবেন? নো, এইটাতে শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। আমি মনে করি যে এই বিষয়গুলো, আপনি মেডিকেল কলেজ স্থাপন করবেন কেন? বাংলাদেশের বয়স 50 বছর হয়েছে, একটা মানসম্মত আন্তর্জাতিক মানে একটা প্রতিষ্ঠান আপনি বলেন তো, এখানে তো রিপোর্ট দিয়েছে যে সরকারি মেডিকেল কলেজে প্রায় 40% শিক্ষক স্বল্পতা, এটা তো চলে, এটাতে হয় মাননীয় স্পিকার? আজকে আপনারা সব যা কিছু বললেই সব উন্নয়ন, উন্নয়নের মহাসড়কে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাতি বহু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, সরকারের নীতি নির্ধারক আছেন, এখানে এমন একটি সংসদ, আমি অবাক হচ্ছি এখানে আমাদের মুক্তিযুদ্ধে যারা রণাঙ্গনের যোদ্ধা বিল পাস করলেন, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিলের উপর কথা বললেন না, যে না এটা ঠিক নয়, বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধার মধ্যে দুটো পার্থক্য রয়েছে। আজকে শিক্ষা নিয়ে কথা হচ্ছে, ডক্টর প্রাণগোপাল আমি আপনার কথার জবাব দেবো, আজকে যেহেতু সময় নাই, আপনি একজন চিকিৎসক, আজকে সত্যি কথা আপনাদের কথা বলা উচিত, আপনার সিনিয়র চিকিৎসক একজন, শিক্ষা ব্যবস্থা, আপনি বিশ্ববিদ্যালয়ে ভিসিও ছিলেন, আজকে মেডিকেল শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কোথায় আমরা নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি, এই জায়গাগুলো যদি আজকে সত্যিকার অর্থে আজকে আমরা আলোচনা করি, আপনারা বলবেন যে আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি, সমালোচনার জন্য সমালোচনা করছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশে যতগুলো বেসরকারি মেডিকেল বিশ্ব কলেজ স্থাপন করেছেন,
এগুলো কত সময় শেষ সময় এক মিনিট বলুন যে আমি মনে করি যে শিক্ষা নিয়ে মাননীয় স্পিকার কম্প্রোমাইজ করা যাবে না শিক্ষা নিয়ে যে আজকে যদি সত্যিকার অর্থে জাতিকে যদি উন্নতির জায়গায় নিয়ে যেতে চান শিক্ষার জন্য আপনাকে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে মেডিকেল শিক্ষা তো টেকনোলজি শিক্ষা এগুলো নিয়ে তো আপনার তামাশা করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই সব ক্ষেত্রে সরকারকে সুনির্দিষ্ট এই বিল করে আপনার কিচ্ছু হবে না আপনার যে সরকারি মেডিকেল কলেজ সেগুলোর সংকটটাকে দূর করেন সেগুলোর সংকট দূর হলে তো 37টা সরকারি মেডিকেল কলেজ সেখানে তো আমি অনেক আপনার যোগ্য ডাক্তার তৈরি করতে পারবো মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ এক্সট্রাক্ট অভিনন্দন কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং আজকে ডেপুটি স্পিকারের চেয়ারে আপনি দায়িত্ব পালন করছেন আপনার সাফল্য কামনা করি এবং আমি আশা করব যে আমরা বিরোধী দল খুবই সংখ্যায় অল্প বিরোধী দলের কণ্ঠকে আপনি দমিয়ে দিবেন না বিরোধী দলের কণ্ঠ যেন আমরা উচ্চারিত করতে পারি সেটা আমি আশা করব আপনার কাছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিল এখানে নিয়ে এসেছে একটু সময় দিবেন বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিল 2022 অবশ্যই কলেজ প্রতিষ্ঠা করতে গেলে একটা আইন একটা বিলের দরকার আছে সেটার আলোকে আপনি নিয়ে এসেছেন বিলের অনেক বিষয় খুব কঠোরতা রয়েছে আইন করতে গেলে যদি সেটা আপনি প্রয়োগ করতে না পারেন এই ধরনের আইন মনে হয় করা ঠিক হবে না আমাদের চিন্তা করতে হবে যে আমি যে উদ্দেশ্যে আইনটা করছি সেটা আমি কতটুকু আপনার এটা সাফল্যের সাথে বাস্তবায়ন করতে পারবো আজকে মাননীয় স্পিকার শিক্ষা এখানে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন স্বাস্থ্যমন্ত্রী আছেন প্রাথমিক শিক্ষা আছে কিনা জানি না শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন একদম খাদের কিনারায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো যে আপনি তথ্য নেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন প্রায় 40% জনবল নাই তো যেখানে 40% জনবল সেখানে একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কিভাবে চালু থাকবে আজকে বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রায় 50-60 হাজার আপনার পদ খালি তা আজকে সেই জায়গাগুলোর অবস্থা কি মাননীয় স্পিকার আপনি এখানে আজকে মেডিকেল কলেজ বিল নিয়ে আসছেন এখানে গত 26 তারিখ আপনার যুগান্তরে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী সেটি দেখেছেন যেহেতু আপনি বিলটা উত্থাপন করছেন সেখানে পরিষ্কার আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম মাননীয় স্পিকার এবং আমার চিকিৎসা বিজ্ঞান পড়ার খুব শখ ছিল কিন্তু মেধায় টিকতে পারিনি আপনার এখানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি শেষ এক মিনিট বলুন মেডিসিন এবং ভাইরোলজি এই বিষয়গুলো চিকিৎসা শাস্ত্রের প্রাণ এখানে যে রিপোর্ট এসছে যে বর্তমান যে 37টি সরকারি মেডিকেল কলেজ সেই 37টি মেডিকেল কলেজে প্রায় 40% আপনার শিক্ষক নাই এই সমস্ত শিক্ষা থেকে যারা শিক্ষার্থী তারা ভয়ানকভাবে বঞ্চিত হচ্ছে আর বেসরকারি কলেজে যে তথ্য দিয়েছে তাতে 9 জেলা প্রতিষ্ঠা করেছেন 9000 জনবলের মধ্যে অর্ধেকের বেশি নাই তাহলে এই আইন করব আমি এই যে উদ্দেশ্য যে লক্ষ্যকে সামনে রেখে চিকিৎসা বিজ্ঞান নিয়ে তো তামাশা করা যাবে না মাননীয় স্পিকার বারবার বলে আসছি এটা একটা বিশেষায়িত শিক্ষা এখানে যদি আপনি সত্যিকার অর্থে আপনি বিশেষ দৃষ্টি না দিতে পারেন আগে সরকারি বিশ্ব সরকারি মেডিকেল কলেজগুলোতে যে ঘাটতিটা রয়েছে এইটা পূরণ করে 37টা মেডিকেল কলেজে যদি আমি সঠিকভাবে সেখানে যথাযথ জনবল দিতে পারি তাহলে তো আমাদের এখান থেকে একটা ভালো মানের আমি আপনার মেডিকেল শিক্ষার্থী তৈরি করতে পারবো আমি বেসরকারি মেডিকেল করছি তো আপনার লাইসেন্স বিক্রি করবে এগুলো আপনার ডাক্তারি সার্টিফিকেট বিক্রি করবে গ্রামে গঞ্জে যে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ 3 মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিল 2018 সালে এই মহান সংসদে আপনার উত্থাপিত হয় এবং সেটা পাশও করা হয় এবং এই বিলের মধ্যে মারাত্মক ধরনের কিছু অসঙ্গতি ছিল যে অসঙ্গতির কারণে এই আইনটি হওয়ার পরেও গেজেট হওয়ার পরে আইনটি কার্যকর আসে নাই ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে সরকারি চাকরি আইনের এই এই বিষয়টি সংবিধানের সাথে সাংঘর্ষিক এখানে স্পষ্টভাবে আপনার এটা আমাদের উচ্চ আদালত থেকে বলে দিয়েছে সুতরাং এই আইনটি অকার্যকর এবং এখানে সরকার বলছে আমরা আপিল করবো রাষ্ট্রপক্ষ বলছে আমরা আপিল করবো মাননীয় স্পিকার বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার সকল নাগরিকের সমতা নিশ্চিত করবে তা আপনি এখানে প্রশাসনের যারা বিশেষ কর্মকর্তা ব্যক্তিদের জন্য এই ধরনের সুযোগ দিবেন এটা মাননীয় স্পিকার সংবিধানের মূল মৌলিক স্পিরিটের সাথে যায় না ইভেন আজকে মাননীয় মন্ত্রী এই বিলটির উপর যে সংশোধনীগুলো নিয়ে এসেছেন সেখানেও কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে আপনি এখানে বিলের আপনার দ্বাদশ অধ্যায়ে যে সমস্ত মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দিয়ে যারা চাকরি জীবনে আপনার
গুরুত্বপূর্ণ পদপদবী ভোগ করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে, তাদেরকেও আপনি এখানে বলছেন যে মুক্তিযোদ্ধা হিসাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভকারী ব্যক্তি এই রূপ যাচাই হতে অব্যাহতি প্রাপ্ত হবে। কেন মাননীয় স্পিকার, কেন আপনার যারা অপরাধ করেছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনবেন না? এটা যখনই হোক না কেন, সে বড় ধরনের অপরাধ করেছে এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদপদবীগুলোতে যারা থেকেছে, আমি মনে করি যে এই ধরনের আইন আওয়ামী লীগের সময় আপনি পাস করছেন, আমি ধরে নেব যে এরা সকলে আওয়ামী লীগ সমর্থিত লোক। সচিব পর্যন্ত ছিল, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদে ছিল, যে কারণে মাননীয় স্পিকার আমি এই বিলটিকে এখনো যেভাবে আপনি সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে এসেছেন, এটি কমিটিতে যাবে, এই সংশোধনীর মধ্যেও যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো আমি আশা করব যে আপনি কমিটির রিপোর্ট থেকে এই অসঙ্গতিগুলো আপনি অবশ্যই দূর করবেন, অবশ্যই দূর করবেন, না হলে আবারও এটি উচ্চ আদালতে যাবে, বাংলাদেশের যে কোনো নাগরিক এই অসঙ্গতিগুলো আপনার প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবেই এবং আবারও আপনার আইনটি আপনার উচ্চ আদালত থেকে আবারও আপনার এই ধরনের নির্দেশনা আসবে যে এটিকে স্থগিত করা হোক। যে কারণে আমি মাননীয় স্পিকার এই বিলটিকে জনমত যাচাই বাছাই সহ এই বিলটিকে আরও আরও সংসদে আমি মনে করি এটিকে আরও যথাযথভাবে আইনের সাথে যেন সাংঘর্ষিক না হয়, আমাদের সংবিধানের সাথে যেন সাংঘর্ষিক না হয় সে বিষয়টি, আমলারা আপনাদেরকে আইন তৈরি করে দিচ্ছে, আমলাদের সুবিধার্থে আপনি আপনাদের আমলারা তাদের কি অসুবিধা অনিয়ম দুর্নীতি আছে সেগুলোকে আপনি আইনের মাধ্যমে প্রোটেক্ট করতে যাচ্ছেন। আমি মনে করি মাননীয় স্পিকার এখানে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের আরও আজকে সারা বাংলাদেশে প্রশাসন বলেন বিভিন্ন ক্ষেত্রে যে ভয়াবহ অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে সেখানে আপনার বলছেন যে আপনি এদের অনিয়ম দুর্নীতি, ইভেন আপনার বিভিন্ন ক্ষেত্রে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে আইন আছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে আপনার প্রশাসনের লোক যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন না? তাকে অবশ্যই আনতে হবে, তাকে অবশ্যই আনতে হবে। এই কারণে আমি মনে করি যে আইনটি আরও যাচাই বাছাই করে আপনার যেন আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে যথাযথ গুরুত্ব দিবেন।